আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদেরকে জানাবো একটি ভ্রাম্যমান রাইস মিল গাড়ি থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতি দিন কত টাকা ইনকাম হবে এবং প্রতি দিন কত টাকা ব্যয় হবে এবং প্রতি মাসে কত টাকা আয় হবে, বাৎসরিক কত টাকা আপনার আয় হচ্ছে প্লাস ব্যয় হচ্ছে, এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, এটি কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। bkinnovationbg.com আমাদের একটি ওয়েবসাইট আছে, আরও বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট ভিজিট করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। bkinnovationbg-র পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। দেখছিলাম যে ভ্রাম্যমান রাইস মিল গাড়িটি আমি বিভিন্নভাবে চালিয়ে টেস্ট করে দিলাম, কারণ এটি ব্রেক ফাংশনে কাজ করছে কি না, ঠিক মতো রানিং হচ্ছে কি না, আপনার কোনো প্রকার প্রবলেম দেখা দিচ্ছে কি না, ডানি বাই টলকাচ্ছে কি না, এই ধরনের বিভিন্ন সাইটগুলো আমরা চালিয়ে টেস্ট করে দিলাম। এটি হচ্ছে 2 নম্বর হলার, L32 ইঞ্জিন দিয়ে সেট আপ করা আছে। 2টা হলার, একটা চাউলের গুঁড়া আর একটা হচ্ছে আপনার পিঠাপুলি তৈরি করার যে হলারটা এটা দেওয়া আছে, আর একটি রাইস মিল। এই 2টা হলার সেট আপ একটা গাড়ির ভিতরে করা আছে, মোটা টায়ার হেভি ডিপেনশাল দিয়ে তৈরি করা আছে। তো এখানে কিন্তু আপনারা চালের চিকন টায়ারও নিতে পারেন, আবার ছোট ইঞ্জিনও নিতে পারেন, 20 হর্স পাওয়ার ইঞ্জিনও ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি চান সেক্ষেত্রে আপনার L32-এর জায়গায় T35 ইঞ্জিন দিয়ে সেলফ দিয়ে একাধিক হলার, একের অধিক, তার মানে 2টা বা 3টা, সেটা কোনো সমস্যা না। তো আপনারা যেমন টাইপের নেবেন বিকেনভেশন থেকে সরাসরি এসে আপনি ক্রয় করে নিতে পারবেন। আপনার অর্ডার অনুযায়ী কিন্তু আমরা এই ভ্রাম্যমান রাইস মিল গাড়িগুলো ডেলিভারি দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানাবো মেশিনের প্রফিট সম্পর্কে কিছু কথা বলবো। যদি কিনা আপনি প্রতিদিন 4 ঘন্টা ধান মাড়াই করেন, তো 4 ঘন্টা ধান মাড়াই করলে যদি কিনা আপনার পার ঘন্টায় 25 মন করে ধান মাড়াই হয়, 100 মন ধান আপনার মাড়াই হবে। তো 100 মন ধান যদি আপনি মাড়াই করেন বা 100 মন ধান যদি চুরান, এক এক সাইডে এক এক নামে বলে আর কি, কেউ বলে ধান মাড়াই, কেউ বলে ধান চুরানো, কেউ বলে রাই ধান থেকে চাউল বার করা, চোচা উঠানো, এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় এক একজনায় এক এক নামে বলে থাকে আর কি। তো ভিউয়ার্স, প্রতি মনে যদি আপনার 50 টাকা করে আপনি মাড়াই করেন, সেক্ষেত্রে দেখেন 100 মন ধান যদি আপনি মাড়াই করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন অনলি 5000 টাকা। তো এই 5000 টাকায় কিন্তু আপনার খরচ হচ্ছে কত টাকা, যদি প্রতি ঘন্টায় আপনার 2 লিটার করে ডিজেল লাগে তাহলে আপনি চালাচ্ছেন কয় ঘন্টা, 4 ঘন্টা। তো 4 ঘন্টা যদি আপনি চালাই থাকেন সেক্ষেত্রে আপনার 8 লিটার ডিজেল লাগবে, তো 8 লিটার ডিজেলের দাম অনলি 1000 টাকা। তো 1000 টাকা আপনি বাদ দেন, 4000 টাকা আপনার প্রফিট হচ্ছে প্রতিদিন একটি ভ্রাম্যমান রাইস মিলে। এখানে কিন্তু আপনারা বলবেন এত প্রফিট, এত প্রফিট দেখলে হবে না, খরচা আছে। খরচাটা যদি বলেন কি খরচা হচ্ছে, এটা কিন্তু 12 মাস চলবে না, সীমিত আকারে এক এক সিজনে এক এক রকম চলবে, কোনো সিজনে 2 মাস, কোনো সিজনে 1.5 মাস, কোনো সিজনে 1 মাস। বছরে আপনি 7 মাস কাজ করতে পারবেন, বাকি 5 মাস কাজ থাকবে না, মেশিন বাসায় পড়ে থাকবে। সেই জন্য কিন্তু আপনার এই প্রফিটটা ওই সময় আপনাকে ভাগ করে নিতে হবে। তো ভাগ করে যদি নেন, গড় আপনি একটা মেশিন দিয়ে প্রতি মাসে 50000 টাকা ইনকাম করতে পারছেন, সিম্পল ব্যাপার। তো ভিউয়ার্স দেখুন, আপনি 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনভেস্ট করে যে কোনো ব্যবসা করেন, প্রতি মাসে 50000 টাকা ইনকাম করতে পারছেন না, বাড়িতেও থাকতে পারছেন না, এবং সারা বছরই কিন্তু আপনার কাজ করা লাগতেছে। আর এখানে আপনি সারা বছর কাজ করছেন না, অনলি বছরে 7 মাস কাজ করবেন, 5 মাস উইদাউট কাজ করবেন, বসে থাকবেন বা ঘুরে বেড়াবেন, ভ্রমণে যাবেন ইত্যাদি আপনার খুশি। আর এই 7 মাস কাজ করে কিন্তু 1 বছরে গড় ইনকাম আপনার 50000 টাকা প্রতি মাসে হচ্ছে। এটা হচ্ছে ভ্রাম্যমান রাইস মিলের ক্ষেত্রে নিজ নিজ এলাকায় নিজের গ্রামে থেকেই কিন্তু আপনি শহরের পরিমাণ ইনকাম করতে পারবেন সীমিত টাকা বিনিয়োগ করেই, এবং এই টাকাটি আপনার লস হওয়ার কোনো প্রকার সুযোগ নাই, কারণ আপনার জিনিসটার একবারে নষ্ট হয়ে যাচ্ছে না। এই রাইস মিলটি লং লাস্টিং করবে, দীর্ঘদিন এর কামাই খাইতে পারবেন আপনি।
তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট আছে, আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিকে ইনোভেশনের সকল প্রকার ম্যাশিং ডিটেলস দেখতে পারবেন। bkinnovationbd.com ওয়েবসাইট আপনারা ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। আল্লাহ হাফেজ।